आज आमे जानिबा र उदाहरण प्रत्येक चित्रो छाङ्कित बा शेडेड पार्ट्स पनि भग्नांश बा फ्राक्सन लेख এই উদাহৰণৰে ভগ্নাংশগুড়িক বা ফ্ৰাকচনকু ছায়াংকিত ভাগ ৰূপে ব্যক্ত কৰা যায় আছ এগুড়ি চিহ্নিবা তুমি জাতি থগ্নাংশ হ'ল সেই সংখ্যা যা পূৰ্ণ বা হোলৰ ভাগকু ব্যক্ত কয় এই প্ৰকাৰে ছায়াংকিত ভাগৰ ভগ্নাংশ হ'ব ছায়াংকিত ভাগগুড়িকৰ সংখ্যা বিভক্ত সমস্ত সমান ভাগগুড়িকৰ সংখ্যা

ତାହେଲେ କ'ଣ ତମେମାନେ କହିପାରିବ ଯେ ବସ୍ତୁଗୁଡ଼ିକର ସମୂହର କେଉଁ ଭାଗ ଛାୟାଙ୍କିତ ଅଟେ ଚିନ୍ତା କର ବିଲକୁଲ ଠିକ୍ ଏଠାରେ ସମୂହର ନଅଟି ସମାନ ଭାଗ ଅଛି ଏବଂ ସେଥିମଧ୍ୟରୁ ପାଞ୍ଚଟି ଭାଗ ଛାୟାଙ୍କିତ ସେଥିପାଇଁ ଆମେ ଭଗ୍ନାଂଶ ଲେଖିବା ପାଞ୍ଚ ବିଭକ୍ତି ନ ଉଦାହରଣ ଦୁଇ নিম্নরে দর্শা যাই আকৃতির দুই বিভক্তি পাঁচ ভাগ ছায়াঙ্কিত কর এই উদাহরণের আমুক দুই বিভক্তি পাঁচ ভাগ ছায়াঙ্কিত করা হব ভগ্নাংশ দুই বিভক্তি পাঁচরে হর বা ডিনোমিনেটর হচ্ছে পাঁচ হর আমুক জণায় যে দিয়ে যাই বস্তুর পাঁচটি স্মান ভাগ হওয়া উচিত এইপরি এই ভগ্নাংশের লব হে দুই লব বা নিউমিনেটর আম এখানে দুইটি সান ভাগ ছায়াঙ্কিত করা উচিত যেমিটি তুমে দেখিপার চ যে এই আকৃতি র পূর্ণকু পাঁচটি সান ভাগে বঁটা যাই সেপ দুই বিভক্তি পাঁচ ভাগ ব্যক্ত করা আম যেকোন দুইটি ভাগক ছায়াঙ্কিত করা হব এমে অলগা অলগা প্রকার প্রত্যেক পরিস্থিতি দুই বিভক্তি পাঁচ ভাগ ছায়াঙ্কিত করা যাই ଉଦାହରଣ ତିନି ଦୀପୁ ପାଞ୍ଚଟି କମଳା ତିନୋଟି ଡାଳିମ୍ବ ଏବଂ ଦୁଇଟି ସେଉ କିଣିଲା ମୋଟ୍ ଫଳଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ କମଳା ଗୁଡ଼ିକର ସଂଖ୍ୟାର ଭାଗ ବ୍ୟକ୍ତ କରୀପୁ ପାଞ୍ଚଟି କମଳା ତିନୋଟି ଡାଳିମ୍ବ ଏବଂ ଦୁଇଟି ସେଉ କିଣିଲା ଏଠାରେ ମୋଟ୍ ଫଳଗୁଡ଼ିକର ସଂଖ୍ୟା ହେଉଛି ପାଞ୍ଚ ଯୁକ୍ତ ତିନି ଯୁକ୍ତ ଦୁଇ ମାନେ ଦଶ ଏହି ଦଶଟି ଫଳ ମଧ୍ୟରୁ ପାଞ୍ଚଟି କମଳା ଅଛି ସେଥିପାଇଁ ହର ହେବ ଦଶ ଏବଂ ଲବହବ ପାଞ୍ଚ ଏହି ପ୍ରକାରେ ଭଗ୍ନାଂଶ ହେଇଯିବ ପାଞ୍ଚ ବିଭକ୍ତି ଦଶ एही प्रकारले आज हामी जानिले भग्नानसरको उदाहरण परबटि भिडियो रे हामी एहा सम्बन्धिता मिथ्या धारणा दूर करिबा